ভোলার লালমোহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চার মুদি দোকানদারকে জরিমানা করা হয়েছে। আজ দুপুরে লালমোহন পৌর শহরের বিভিন্ন স্থানে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইমরান মাহমুদ ডালিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় অতিরিক্ত দামে পেঁয়াজ আলু ডিম বিক্রিসহ মূল্যতালিকা প্রদর্শন না করায় চার মুদি ব্যবসায়ীকে 4,500 টাকা জরিমানা করা হয়। অভিযানকালে লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।